মোকা এখন অবস্থান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 12 তারিখ এর অবস্থান থাকবে মধ্য বঙ্গোপসাগরে এবং এর গতিপথ উত্তর উত্তর পূর্ব দিকে পরবর্তীতে এর গতিপথ পাল্টে হবে উত্তর উত্তর পশ্চিম দিকে মোকার হাওয়ার গতিবেগ প্রায় 150 থেকে 160 কিলোমিটার মূলত 14 তারিখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ কক্সবাজার এবং দক্ষিণ পূর্ব মায়ানমারের চাকিউ এই অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব আমাদের রাজ্যে পড়বে না তবে এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর সেটাই লাগু থাকবে তবে 13 তারিখ বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেদিন হালকা তাপমাত্রা কমবে তবে আবহাওয়া অফিস সূত্রে খবর 15 এবং 16 তারিখ আবারও তাপপ্রবাহ সতর্কতা জারি করতে পারে আবহাওয়া দপ্তর শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আন্দামান মায়ানমারের মতনই মৎস্যজীবীদের সমুদ্র যেতে না বলা হয়েছে এবং যারা এখন মাছ সমুদ্রে আছেন তাদেরকে ফিরে আসার কথা জানানো হয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এবং উত্তরের দক্ষিণ জেলা মালদায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে কলকাতায় আজ কিছুটা তাপমাত্রা কম হয়েছে তাই তাপপ্রবাহের যে সতর্কতা জারি ছিল সেই সতর্কতা সরিয়ে নিয়েছে আবহাওয়া দপ্তর মাত্র মৎস্যজীবীদের সতর্কতা ছাড়া আবারও বলছি এই সিস্টেম থেকে আমাদের রাজ্যে কোনো রকম কোনো সতর্কতা নেই শুধুমাত্র মৎস্যজীবীদের ছাড়া মৎস্যজীবীদের আমরা যেটা বলেছিলাম 12 থেকে 14 এই সময়টায় মাছ ধরতে যাবে না যারা অলরেডি যদি মাছ ধরতে গিয়ে থাকেন যদি অনেক দিন আগে থেকে বলা বারণ করা হচ্ছে তা সত্ত্বেও যদি কেউ এখনও থেকে থাকেন তাদের আজকে সন্ধ্যের মধ্যে ফেরত আসতে বলা হচ্ছে যা কিছু বৃষ্টি বা হাওয়া হবে যেটা সেটা হবে আবারও বলছি আন্দামান নিকোবর আইল্যান্ডে সেক্ষেত্রে আমরা আন্দামান নিকোবরে ফিশারম্যান ওয়ার্নিংও দেওয়া আছে আর তার সাথে দেওয়া আছে বৃষ্টির 11 তারিখ আজকে মেনলি ভারী বৃষ্টি আন্দামান নিকোবরে বৃষ্টি কালকে একটু বাড়বে আন্দামান নিকোবরে অর্থাৎ সেখানে হেভি টু ভেরি হেভি আবার 13 তারিখ একটু কমে হেভি হাওয়া আন্দামান থেকে এখনও 510 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্টে কোয়ালি উইন্ড যেটা থাকবে 50 থেকে 60 গাস্টিং 70 সেটা 11, 12, 10 সরি 11 এবং 12 এবার কিছু অ্যাডভাইস এটা আন্দামানের ক্ষেত্রে আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলোই থাকছে আমাদের রাজ্যে যেটা আমরা দিয়েছিলাম হিটওয়েভের ওয়ার্নিং সেটা আজকে স্লাইটলি একটু কমছে অর্থাৎ তিনটে কি চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আর হচ্ছে আমাদের বীরভূম এই জেলাগুলোতে কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি থাকছে আজকে 11 তারিখ এবং আগামীকাল 12 তারিখ বাকি জেলাগুলোতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার অর্থাৎ টেম্পারেচার কিন্তু থাকবে এমন নয় হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল না করার জন্য হিটওয়েভের সতর্কতা থাকছে না কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে ইনক্লুডিং কলকাতা 13 তারিখ মার্জিনালি একটু টেম্পারেচার কমবে এবং একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যদিও টেম্পারেচার খুব মার্জিনালি একটু কমছে 13 তারিখ কিন্তু আবার কিন্তু টেম্পারেচার বাড়বে সেটা হচ্ছে 15-16 তারিখ নাগাদ কিন্তু আবার হয়তো হিটওয়েভের সতর্কতা জারি করা হতে পারে টেম্পারেচার বাড়বে বলে